NH 312, অর্থাৎ এই ন্যাশনাল হাইওয়ে 312 সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য তুলে ধরব। এই 312 নম্বর ন্যাশনাল হাইওয়ে এটি পরিকল্পনা করা হয়েছিল 18 সালে। আমরা যদি সরকারি তথ্য অনুধাবন করি এবং আমরা যদি বিভিন্ন রকম লেখা আমরা প্রতিবেদন যদি পড়ে থাকি, সেন্ট্রাল গভর্নমেন্ট পূর্ব ভারতের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ, এই যে বর্ডার অঞ্চলটা, এই বর্ডার অঞ্চলটার জন্য একটা ন্যাশনাল হাইওয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল। সালটা কখন? 2018 সাল। সেই কারণে মে মাসে একটা প্রতিবেদন তারা প্রকাশ করে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এসে পৌঁছায়। অর্থাৎ যারা রোড একুজিশন ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে একটা লেটার হেড এসে পৌঁছায় এবং সেই লেটার হেডে বলা হয়, কি বলা হয়, যে উত্তরে জঙ্গিপুর, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে দক্ষিণে বসিরহাট পর্যন্ত একটা নতুন ফোর লেন সড়ক তৈরি করা হবে। এবং এই কাজটা অনেকেই প্রশ্ন করছে যে কবে চালু, এই কাজটা কবে, কখন, কীভাবে চালু হবে, কোথায় এর তথ্য আমরা পাব, বিস্তারিত আপনি কিছু বলুন। ন্যাশনাল অথরিটি তারা জানিয়েছে যে এই রাস্তাটা তারা নির্মাণ করবে। এখন মানুষের মধ্যে প্রশ্ন, বিশেষত মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বহু মানুষ সরাসরি আমাকে মেসেজ করছে, আমার কাছে জানার চেষ্টা করছে, দাদা 312 সম্পর্কে কিছু বলুন। তো 312 সম্পর্কে বলতে গেলে আমি এটুকু বলবো, যখন সরকার রুট ম্যাপ জারি করেছে তখন কাজ হবেই, কেননা 116-এর এই যে রাস্তাটা, এই রাস্তাটার মাপজোক শুরু হয়েছিল 2014 সাল। তো 2014 থেকে ঘুরিয়ে 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 কাজটি কখন শুরুয়াত হবে, 2022 জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে, তাহলে 2022 জানুয়ারি থেকে ডিসেম্বর এবং 24 সালের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এটাও ধরে নিতে পারি যে 312 এই রাস্তাটা হবে কিনা। তবু আমি সংক্ষেপে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু প্রতিবেদন থেকে নেওয়া তথ্য অনুসারে আমি আপনাদের কাছে কিছু তথ্য পেশ করছি। এই রাস্তাটা হচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা কোন কোন দিকে যাবে, কী কীভাবে যাবে। এই রাস্তাটার মোট দৈর্ঘ্য হচ্ছে 339 কিলোমিটার, যেটি জঙ্গিপুর, কৃষ্ণনগর, বনগাঁও, মুর্শিদাবাদ, আমি চারটে নাম করলাম, একটা হচ্ছে জঙ্গিপুর, কৃষ্ণনগর, বনগাঁ আর মুর্শিদাবাদ, এর অবস্থানটা কোথায়, এটি কীভাবে মানে পরিযোজিত হয়েছে, 15 এপ্রিল 2022 সংস্কৃত সংস্কার থেকে এটা নাম, 15 এপ্রিল 2022 সংশোধিত সংরক্ষণ থেকে এটি বলা হয়েছে। রাস্তাটি মুর্শিদাবাদ জেলার উমরপুর থেকে রঘুনাথগঞ্জের কাছে ভাগীরথী রূপে, অর্থাৎ রঘুনাথগঞ্জের কাছে একটা ব্রিজ তৈরি হবে বা নির্মাণ করা হবে। দ্বিতীয় যেটা বলছে যে ওইখানে ভাগীরথী পেরিয়ে সোজা জঙ্গিপুরে এসে পৌঁছাবে, লালগোলা দিয়ে করিমগঞ্জ, নদিয়ারতে হট্ট, বেতাই, চাপড়া, কৃষ্ণনগর, হাঁসখালি, বাগুলা দিয়ে সোজা ঢুকে পড়ছে কোথায়, উত্তর চব্বিশ পরগনা। আমি ব্লকগুলোর বা শহরগুলো বা টাউনশিপগুলোর নাম উল্লেখ করে দিচ্ছি, আপনারা দেখুন আপনাদের এই টাউনশিপের কাছাকাছি কোনো জমি বা বাড়ি আছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন।
প্রবেশ করছে হেলেঞ্চা, যে একটা ক্ষুদ্র নদী বা ইয়ে নদী যেটাকে বলা হয়, সেইখানে থেকে শুরু হয়ে বনগাঁ বনগাঁ জাতীয় সড়ক 112 সঙ্গে যুক্ত হচ্ছে। এইবার ভালো করে একটা বোঝার চেষ্টা করি যে 312টা কনফার্ট হয়ে 112 বা 112 সঙ্গে যুক্ত হচ্ছে। হ্যাঁ, যেহেতু বর্ডার সিকিউরিটি অনুসারে বর্ডারের কাছাকাছি যে সমস্ত রুটগুলো আছে সেটাকে আপডেট করা কাজ শুরু হয়ে গেছে। এটি রাজ্য স্তরে হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো হাফ দেয় নাই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের 114 চলছে, সেই কারণে 312 সম্পর্কে সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো হাফ দেয়। এবার 316 কমপ্লিট হয়ে যাওয়ার পর 312 অনুপ্রেরণায় কাজ শুরু হবে। যাই হোক, এর মধ্যে 112 সঙ্গে যুক্ত করা হচ্ছে, 112টি দেখবেন তারপরই শুরু হয়ে গেছে, কোথাও শেষও হয়ে গেছে। এবং আমি 116 যে পয়েন্টে গিয়ে আমরা অনুসন্ধান করছিলাম সেটাও দেখবেন নতুন একটা রাস্তা। আপনারা যদি আমার আগে এর ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আমরা 116 যেখানে শুটিং করেছিলাম 116 একদম ওখানে রোডম্যাপ দেওয়া আছে, আর একদম নতুন ছাড়পত্রকে একটা রাস্তা যেটা রাজ্য সরকার নির্মাণ করে তার উপর দিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা যাবে। অর্থাৎ রাজ্য সরকার 112টা মানে রিপেয়ারিং করছে বলে এই নয় যে রাস্তাটা বাড়বে না, রাস্তাটা অবশ্যই বাড়বে। আপনারা চোখ রাখুন কীভাবে বাড়বে, আমি আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দেবো। এবার 112 সঙ্গে যুক্ত হয়ে বনগাঁ শহর, আপনারা অবশ্যই বনগাঁ শহর জানেন বা বনগাঁ শহর তো সংলগ্ন অঞ্চলের বাসিন্দা যদি হন তারা অবশ্যই এই নামটা জানবে যে স্বরূপনগর। স্বরূপনগরে তাহলে বনগাঁ থেকে স্বরূপনগর রাস্তার মধ্যে 112 লেন, দু সাইড যে বাড়িঘর পড়ছে সেগুলো অতিক্রম হবেই। তৃতীয় নম্বর হচ্ছে যে যখনই স্বরূপনগর হচ্ছে, স্বরূপনগর হয়ে কুশিরহাট, কুশিরহাটের কোন জায়গাটা খেজাডাঙ্গা, অবশ্যই আপনারা টাউনশিপ একটা খেজাডাঙ্গা টাউনশিপ আছে সেখানে এসে পৌঁছান। এবার মোট রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 329 কিলোমিটার, 329 কিলোমিটার। রাস্তার মধ্যে 2018 প্রকাশিত হয়েছে গেজেট, মাপজব কাজ হয় নাই। নীতিন গাডকরি যখন বলেছে তখন এটা বর্ডার সিকিউরিটি রোড হিসাবে তৈরি হবে হবে, যেহেতু আমরা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য ঘেটে হবে বা জমি অধিগ্রহণের অধিগ্রহণ শুরু হবে। যদি রাজ্য সরকার, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি রাজ্য সরকার 112 লেনটাকে চওড়া করে, রাজ্য সরকার 112 লেনটাকে চওড়া যদি করে তাহলে 312 এটা না হওয়ার চান্স আছে। তবু সেন্ট্রাল গভর্নমেন্ট যা আছে বিশ্বাস ওদেরকে করা যায় না, ওরা যখন মুখে বলেছে তখন কাজে